ডিয়ার ফ্রেন্ডস, ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের জন্য আজকে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হলো একটা রিপোর্ট রাইটিং। আজকের রিপোর্ট রাইটিংটা হলো ইম্প্যাক্ট অফ অনলাইন এডুকেশান ডিউরিং লকডাউন। তোমরা জানো বর্তমানে এই বিষয়টা নিয়ে বিতর্ক চলছে, মানে কেউ কেউ এর পক্ষে আছে আবার কেউ কেউ বিপক্ষে আছে। এই রিপোর্টটি অ্যাকাডেমিক এবং কম্পিটিটিভ সমস্ত পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। রিপোর্টটির টাইটেল ইম্প্যাক্ট অফ অনলাইন এডুকেশান ডিউরিং লকডাউন বাই এ স্টাফ রিপোর্টার। এবার রিপোর্টটিতে আসা যাক। কলকাতা June 5, ডিউ টু COVID-19 প্যান্ডেমিক মোস্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট ইন ইন্ডিয়া হ্যাভ ইম্পোজড লকডাউন অ্যান্ড টেম্পোরারি ক্লোজড এডুকেশনাল ইনস্টিটিউশন। COVID-19 প্যান্ডেমিকের কারণে ভারতে বেশিরভাগ রাজ্য সরকার হ্যাভ ইম্পোজ জারি করেছে লকডাউন অ্যান্ড টেম্পোরারি অস্থায়ীভাবে ক্লোজড বন্ধ করে দিয়েছে এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো। টিচার্স হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস, নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষকদের, নির্দেশ দেওয়া হয়েছে টু কন্ডাক্ট পরিচালনা করতে অনলাইন ক্লাসেস, অনলাইন ক্লাস পরিচালনা করতে শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে। দে হ্যাভ স্টার্টেড, তারা শুরু করেছে অনলাইন ক্লাসেস ইউজিং স্মার্টফোন, ইউটিউব চ্যানেল অ্যান্ড হোয়াটসঅ্যাপ। ইউটিউব চ্যানেল, হোয়াটসঅ্যাপ, স্মার্টফোন ব্যবহার করে তারা অনলাইন ক্লাস শুরু করেছে। দিস ইজ আনডাউটেডলি এ গুড ইনিশিয়েটিভ ফ্রম গভর্নমেন্ট, সরকারের পক্ষ থেকে এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। দিস ইজ আনডাউটেডলি, এটা হয় নিঃসন্দেহে গুড ইনিশিয়েটিভ, একটি ভালো উদ্যোগ ফ্রম গভর্নমেন্ট, সরকারের পক্ষ থেকে। মেনি গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট টিভি চ্যানেলস হ্যাভ অলসো স্টার্টেড দ্য লাইভ টেলিকাস্ট অফ টিচিং বাই ডিস্টিংগুইশড টিচার। অনেক সরকারি এবং বেসরকারি চ্যানেলগুলো তাদের টিচিংয়ের লাইভ টেলিকাস্ট শুরু করে দিয়েছে বিশিষ্ট শিক্ষক দ্বারা। তাহলে অ্যাডভান্টেজগুলো কী কী আছে? দিস অনলাইন ক্লাসেস আর রিয়েলি হেল্পফুল ফর দ্য স্টুডেন্ট, স্পেশালি ডিউরিং দিস লকডাউন। এই অনলাইন ক্লাসগুলো সত্যি খুব উপকারী স্টুডেন্টদের জন্য, বিশেষভাবে এই লকডাউনের মধ্যে। দিস ইজ হেল্পিং টিচার্স অলসো, এবং এটা টিচারদেরও সাহায্য করছে। দে আর ট্রাইং টু ডেভেলপ দেয়ার টিচিং স্টাইল হুইচ ওয়াজ নট পসিবল ইন ট্র্যাডিশনাল টিচিং। তারা চেষ্টা করছে তাদের শিক্ষার ধরনকে উন্নত করার, যেটা গতানুগতিক বা প্রচলিত শিক্ষায় সম্ভব নয়। অর্থাৎ স্কুল কলেজের শিক্ষায় যেটা সম্ভব নয়, অনলাইন এডুকেশানে সেটা সম্ভব। টিচাররা তাদের টিচিং স্টাইলকে প্রতি মুহূর্তে উন্নত করার চেষ্টা করছে। অ্যাকর্ডিং টু সাম এডুকেশানিস্ট, কিছু কিছু শিক্ষাবিদের মতে অনলাইন এডুকেশান ইজ দ্য বেস্ট এডুকেশান। অনলাইন এডুকেশানই হচ্ছে একটা ভালো, সবচেয়ে উত্তম এডুকেশান ফর অলরাউন্ড ডেভেলপমেন্ট, সর্বাত্মক বিকাশের জন্য। অর্থাৎ সর্বাত্মক বিকাশের জন্য অনলাইন এডুকেশানই সবথেকে ভালো মাধ্যম, এটা কিছু কিছু শিক্ষাবিদ মনে করে। ইট নট অনলি হেল্পস ইন কন্ট্রোলিং দ্য ভাইরাস স্প্রেড, এটা শুধুমাত্র ভাইরাস সংক্রমণকে প্রতিরোধ করে না, বাট অলসো ভেরিয়াস এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলতে যেগুলো পাঠ্যক্রম বহির্ভূত বিষয়, যেমন ডিবেট কম্পিটিশান, কুইজ কম্পিটিশান, এগুলো হতে পারে, আরও কিছু হতে পারে। সুতরাং এটা শুধুমাত্র ভাইরাস সংক্রমণকেই প্রতিরোধ করবে না, পাঠ্যক্রম বহির্ভূত বিষয়গুলো এই কোর্সের মাধ্যমে করা সম্ভব। তাহলে ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী আছে? বাট দেয়ার আর সাম ডিসঅ্যাডভান্টেজেস টু, কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। অনলি সাম এডুকেশনাল ইনস্টিটিউশন হ্যাভ অ্যাডপ্টেড অনলাইন টিচিং মেথড, শুধুমাত্র কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানই অনলাইন টিচিং মেথডটা গ্রহণ করেছে, অন্যান্যরা গ্রহণ করতে পারেনি, তাদের হয়তো ইনফ্রাস্ট্রাকচারের অভাব আছে, তারা করেনি। এবং কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানই এই অনলাইন টিচিং মেথড অ্যাকসেপ্ট করেছে। মেনি পুয়ার স্টুডেন্টস হ্যাভিং নো মোবাইল আর বিং ডিপ্রাইভড অফ দিস অ্যাডভান্টেজ। আর বিং ডিপ্রাইভড মানে বঞ্চিত করা হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস। অনেক গরিব স্টুডেন্ট, অনেক দরিদ্র স্টুডেন্টস যাদের কোনো মোবাইল নেই, তারা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বিসাইডস, তাছাড়া আনস্টেবল অ্যান্ড উইক ইন্টারনেট কানেকশান হ্যাভ বিকাম এ গ্রেট ইস্যু। বিসাইডস মানে তাছাড়া, আনস্টেবল মানে কখনো ইন্টারনেটের স্পিড বেশি বা কখনো কম, এবং উইক ইন্টারনেট কানেকশান, আনস্টেবল অ্যান্ড উইক ইন্টারনেট কানেকশান হচ্ছে হ্যাভ বিকাম এ গ্রেট ইস্যু, একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্টুডেন্ট ফ্রম রুরাল এরিয়া আর দ্য মোস্ট সাফারার, গ্রাম্য অঞ্চল থেকে যে সমস্ত স্টুডেন্ট তারা সবথেকে ভুক্তভোগী হচ্ছে। দিস ইজ এ নিউ এক্সপিরিয়েন্স ফর টিচার,
টিচারদের কাছে এটা একটা নতুন অভিজ্ঞতা। সো সাম টিচার্স হ্যাভ ডিফিকাল্টি ইন টিচিং দিস টাইপ অফ এডুকেশান। সুতরাং কিছু কিছু শিক্ষক এই টাইপের এডুকেশানে এখনও অভ্যস্ত হয়নি, অর্থাৎ খুব অসুবিধায় পড়েছে। সো সাম টিচার্স হ্যাভ ডিফিকাল্টি ইন টিচিং দিস টাইপ অফ এডুকেশান। কিছু কিছু শিক্ষক এই টাইপের এডুকেশানে কিছুটা অসুবিধায় পড়ছে। কনসিডারিং দিস ড্রব্যাক, এবং এই ত্রুটিগুলি বিবেচনা করে ইট ক্যান বি সেইড দ্যাট, এটা বলা যেতে পারে গভর্নমেন্ট শুড থিঙ্ক, সরকারের অবশ্যই চিন্তা করা উচিত অ্যাবাউট দিস ম্যাটার, এই বিষয়ে, টু ইরাডিকেট, ইরাডিকেট মানে দূর করা, টু ইরাডিকেট দিস প্রবলেম, এই সমস্যা দূর করতে সরকারের চিন্তা করা উচিত এই বিষয়ে। পুরো রিপোর্টটা তোমাদের দেয়া হলো, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমি এটা আমার মতো করে লিখেছি, তোমরা তোমাদের মতো সাজিয়ে নিতে পারো, অন্য কোনো পয়েন্ট এর সাথে অ্যাড করতে পারো। আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করো, যাতে তারা উপকৃত হতে পারে। পরবর্তী আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।